তিল থেকে তাল খসলেই সবকিছু বন্ধ করে দেব। বেশি আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। রিসেন্টলি স্টুডেন্ট আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের সরকার পুরো দেশে ইন্টারনেট বন্ধ করে দেয়, যেটাকে বলা হয় টোটাল ব্ল্যাকআউট। এই ব্ল্যাকআউট কি প্রথমবার করেছে সরকার? সময় 2018 সাল, তখনও স্টুডেন্টরা এভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য রোড সেফটির দাবিতে রাস্তায় নেমেছিল, আর তখনও তাদেরকে পিটিয়ে দমন করার চেষ্টা করা হয়। তখনও ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয়েছিল। 2019 সাল, রোহিঙ্গাদের নিরাপত্তার অজুহাত দিয়ে রোহিঙ্গাদের শিবিরে ইন্টারনেট ব্ল্যাকআউট করে দেওয়া হয়। আর প্রতিবারই ইন্টারনেট স্লো করে দিয়ে বা টোটালি বন্ধ করে দিয়ে সরকার একই কথা বলে যে দেশের মানুষের নিরাপত্তার জন্য ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই কথায় কথায় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার মধ্যে আরও একটি দেশ আছে যারা খুব এক্সপার্ট, কথা বলছি ইন্ডিয়ার। ইন্ডিয়াও সামান্য প্রোটেস্ট অথবা আন্দোলন দেখলেই তাদের সারা দেশের ইন্টারনেট বন্ধ করে দেয়। 2019-2020 যখন সিএএ এর এগেইনস্টে প্রোটেস্ট চলতেছিল, তখনও ইন্ডিয়ান সরকার সারা দেশের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট বন্ধ করে দেয়। এমনকি 2020-2021 সালের কৃষক আন্দোলন, আর স্পেশালি ইন্ডিয়ার সরকার সব থেকে বড় ইন্টারনেট ব্ল্যাকআউট করে জম্মু আর কাশ্মীরে, যেটা অনেক মাস ধরে স্থায়ী ছিল। রিপোর্ট অনুযায়ী এই ইন্টারনেট শাটডাউনের মানবাধিকার লঙ্ঘনকারী খেলায় বাংলাদেশ রয়েছে টপ 5-এ। সব থেকে মজার ব্যাপার হলো আমাদের দেশের মন্ত্রীরা এই ইন্টারনেট বন্ধ নিয়ে এক একবার এক এক বক্তব্য দিচ্ছে। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই, 4G আমরা কিছুটা আমরা কমিয়ে 2G-তে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? একটা ডেটা সেন্টার সেটি আংশিক পুড়িয়ে দিয়েছে, সেই ফাইবার অপটিক্যাল কেবলগুলো রিডান্ডেন্সি সহ পুড়িয়ে দিয়েছে। কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি, ইন্টারনেট বন্ধ করি, তাহলে কোনটা সত্যি? দ্য ডেইলি স্টারের অনুসন্ধানে একটা অবাক করা বিষয় সামনে চলে আসে। ডেইলি স্টারের অনুসন্ধানে দেখা যায় যে ডেটা সেন্টারগুলো যেখানে ছিল সেখানে অগ্নিকাণ্ডের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ডেটা সেন্টারগুলোর কর্মকর্তারা বলেছেন যে আগুন তাদের অফিসে পৌঁছায়নি। তারা জানিয়েছেন মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে যে আগুন লেগেছিল তা ডেটা সেন্টারের সংযুক্ত বেশ কিছু ওভারহেড কেবলকে ক্ষতিগ্রস্ত করেছিল। কিন্তু এই ক্ষতির কারণে যে সারা দেশে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে ব্যাপারটি এমন না। এমনকি বাংলাদেশের মোবাইল ফোন কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেছেন যে পুরো ডেটা সেন্টারেও যদি আগুন লেগে যেত, স্টিল দেশের শুধুমাত্র 25% জায়গাতেই ইন্টারনেট বন্ধ থাকতো। তাও পুরো দেশে 100% ইন্টারনেট বন্ধ থাকতো না। কেন 100% ইন্টারনেট বন্ধ হইতো না? চলেন কারেন্ট মন্ত্রী মিনিস্টারদের একটু জ্ঞান বৃদ্ধি করি আর জানাই যে আমাদের দেশের জনগণরা গাধা না। সবার প্রথম রিজন, রিডান্ডেন্সি আর মাল্টিপল ডাটা সেন্টার। বাংলাদেশে শুধুমাত্র এই একটা মহাখালীতেই ডাটা সেন্টার নাই, বাংলাদেশে কয়েকটা ডাটা সেন্টার আছে। আর 100% সব জায়গায় ইন্টারনেট বন্ধ করতে হলে এই প্রতিটা ডাটা সেন্টার পুড়ায় ফেলতে হবে। আর তাছাড়াও বাংলাদেশে মাল্টিপল ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে আছে, যেরকম আন্ডারসি কেবলগুলোর থ্রুতেও বাংলাদেশে ইন্টারনেট প্রোভাইড করা সম্ভব। বাংলাদেশে মেজর ISPs যেরকম গ্রামীণফোন, রবি, বাংলালিংক, তাদের নিজেদের ইনফ্রাস্ট্রাকচার আছে, নিজেদের ডাটা সেন্টার আছে। আর তাদের ইন্টারনেট বন্ধ করার জন্য এই সব ডাটা সেন্টারও পুড়ায় ফেলতে হবে। আর তাছাড়াও রেইডার ক্লাউডফেয়ারের এই ওয়েবসাইটে ঢুকলে আপনারা দেখতে পারবেন যে একটা দেশের ইন্টারনেট যদি বন্ধ হয় সেটা কি রিজনে বন্ধ হয়েছে। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রতিটা মোবাইল অপারেটরকে বাংলাদেশের সরকার বলছে তাদের ইন্টারনেট বন্ধ করতে। এই জেনারেশনের ছেলে মেয়েরা অন্য কিছু, তাদেরকে শাক দিয়ে মাছ থেকে খাওয়ানো পসিবল না। তাদেরকে মিথ্যা অভিযোগে ভিডিও করা এবং বানানোর অভিযোগে, আন্দোলন করার অভিযোগে ইল্লিগাল ওয়েতে বন্ধ করে রাখা পসিবল না। অনেকেই দেশে রেমিটেন্স না পাঠাইলে কি কি লস হবে আর ব্যাংকে কেন পাঠানো উচিত, এটা নিয়ে অনেক কথা বলছে। কিন্তু এটা একটা ডিফারেন্ট টপিক, তাই আমি এই ভিডিওতে ওইটা এক্সপ্লেইন করব না। তবে আপনাদেরকে এইটা এক্সপ্লেইন করি যে দেশের ইন্টারনেট বন্ধ রাখায় এবং কারেন্টলি স্লো করে দেওয়ায় কি কি লস হয়েছে।
দেশে ইন্টারনেট বেস সার্ভিস প্রোভাইডার আর ফ্রিল্যান্সারদের মাত্র 5 দিনে 400 কোটি টাকারও বেশি লস হয়েছে। অনেক ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসায়ীদের লস হয়েছে অ্যান্ড এখনও হচ্ছে। এমনকি অনেক স্টুডেন্ট যারা বিভিন্ন দেশে স্কলারশিপ পাইছিল সঠিক সময়ে ইনস্টিটিউশনকে ইমেইল ব্যাক না করতে পারায় তাদের অনেক টাকার লস হয়েছে। আর তার উপরে এরকম ইন্টারনেট শাটডাউন হওয়া দেখে অনেক ফরেন কোম্পানিজ আর কখনোই বাংলাদেশের কোম্পানিতে ইনভেস্ট করতে চাবে না। আর এই লসটা এতটাই সিগনিফিকেন্ট যে এটা কোনোদিন টাকার অ্যামাউন্টে হিসাব করা পসিবল না। এখন কথা হলো ইন্টারনেট বন্ধ রেখে দেশকে অচল করা, দেশের অর্থনৈতিক ক্ষতি করা আর দেশের মানুষের বাক স্বাধীনতাকে নষ্ট করা কি লিগাল? আমি রিকোয়েস্ট করব এই সব বন্ধ করতে। আপনারা যদি জনগণের সাথে জাস্টিস করেন তাহলে জনগণ আপনাদেরকে অবশ্যই ভালোবাসবে, কিন্তু আপনারা যদি জনগণকে ইললজিক্যাল কথাবার্তা বলে এবং ইললিগালি দমন করার চেষ্টা করেন তাহলে রিস্ক আপনাদেরই। আপনারা যত মারবেন ধরবেন জনগণ তত বাড়বে আর দাঁড়াবে, প্রতিবাদ করবে।